কাঁধে ব্যথা এখনকার দিনে একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা, প্রত্যেকের বয়সে এই সমস্যাটা হতে পারে। তো 20 থেকে শুরু করে আপনার 60-70 যে কোনো এজে এটা খুব কমন এই ডিজিজটা, এবং এটার অনেক কজ রয়েছে, সেগুলোকে দেখা উচিত। মানে এটা কিছুটা ওভার ইউজের জন্য হতে পারে। মনে করুন আপনি সারাদিন কম্পিউটারে বসে কাজ করছেন বা সারাদিন মোবাইল ফোন ইউজ করছেন, তো একটা পার্টিকুলার পজিশনে মোবাইল ফোন ইউজ করার জন্য বা কথা বলার জন্য কি হয়, অনেক সময় খুব বেশি হাতটা উঁচু করে রাখলে শোল্ডার জয়েন্টে ফ্রিকশন হয়, অ্যাবনর্মাল ফ্রিকশন হয়। ফ্রিকশন মানে হচ্ছে ইম্পিঞ্জমেন্ট, আমাদের ডাক্তারি ভাষায় বলা হয়। তো দুটো হাড়ের মধ্যে যখন ইম্পিঞ্জমেন্ট হয়, তখন ওই দুটো হাড়ের মাঝখানে যে টিস্যু থাকে, সফট টিস্যু থাকে, যে টেন্ডনটা থাকে, সেই টেন্ডনটা আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে, ফ্রেইং হয়ে যায়। এবং একটা সময় দেখা যায় যে এই জিনিসটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে, তাহলে এই টেন্ডনটা কিন্তু পুরোপুরি টিয়ার হয়ে যায়। এবং সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, প্রথম থেকে সেটাকে প্রিভেন্ট করা। তো প্রথম থেকে এই কারণের জন্য যে শোল্ডারে পেন যদি শুরু হয় এবং সেটা যদি ঘরোয়া চিকিৎসায়, মানে ব্যথার ওষুধ বা আপনার যোগা বা এক্সারসাইজ করে যদি না কমে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটা দরকার।